খাওয়া দাওয়ার পরে বসলাম, এমন ভাবে উনি আমার সাথে কথা বলা শুরু করলেন, হঠাৎ আমারে বলে ফেললেন, এ স্বাধীন তুমি কি সিগারেট খাও? আমি বললাম আমি আমতা আমতা করছি, এখন উনার মতো মানুষকে আমি কিভাবে খাই, আমি সত্যি খাই কিন্তু মিথ্যা বলবো কিভাবে আর বলবো কিভাবে, এটা বলতে পারছি না। শোনো, সিগারেট খাওয়া এটা দোষের কিছু না, আদব বেয়াদবের কিছু নাই। তুমি ইংল্যান্ডে বড় হয়েছো, আমি আমেরিকায় মাস্টারি করেছি, পিএইচডি করে, আদব সম্মান এটা অন্য জায়গায়। আর সিগারেট খেলে ইউ আর ম্যাচিউরড এনাফ, ইউ আর অ্যাডাল্ট, তুমি খাইতেই পারো। এইখানে এটা বাঙালি ইয়েতে আছে কিন্তু এটা তেমন সমস্যা না। আমি সিগারেট খাই, আমার কাছে সিগারেট নাই, তুমি সিগারেট দেবো। আসলে ওনার কাছে সিগারেট ছিল, আর সিগারেট কই রাখছেন এটাও পান না উনি, এইভাবেও থাকতো। উনি আমি বের করছিলাম, জোর করে আমারে বললেন, আরে দিচ্ছ না কেন, সিগারেট বের করো, দাও আর ইয়ে সিগারেট খাও। এই যে এই শুরু হলো উনার সাথে ইয়ে। এরপরে সবাই জানে, অনেকে তো দেখে মানে চোখ কপালে উঠে যেত, হুমায়ুন আহমেদের সামনে স্বাধীন সিগারেট খায়, লোকজনের সামনে নোয়াশপল্লিতে, দেশের বাইরে দক্ষিণ হাওয়ায় প্রায় সময় উনি করতেন কি, উনার সিগারেটের প্যাকেট কই থাকতো, উনার খেয়াল ছিল থাকতো না, ইয়ে থাকতো না। তো উনি করতেন কি, স্বাধীন সিগারেট বের করো, তো আমাকে দুইটা বের করতে হতো। উনিও কোনো সময় যখন আমি উনার সাথে পাশে আছি, সিগারেট যখন বের করতেন দুইটা বের করতেন, বের করে আমারে দিতে একটা ধরাও, এইভাবে ইয়ে করতেন। ওই প্রথম দিনই ওইখান থেকে এমন একটা উনার সাথে উনি এমন ভাবে ইয়ে করলেন, উনি তো পিতৃতুল্য, আর উনার মতো বিশাল একজন মানুষ, আমি তো উনার মনি বটগাছ হলে উনার আমি বটগাছ একটা পাতার কোনাও না। তারও পরে জানতে পারলাম এখানে থাকেন সৈয়দ আশরাফুল ইসলাম, আশরাফ ভাইয়ের সাথে পরিচিত হলাম, যিনি আমাদের এলজিআরডি মন্ত্রী, পরে জনপ্রশাসন মন্ত্রী হয়ে। আর আরেকটা ইনফরমেশন হচ্ছে, লন্ডনে প্রথম বাংলা নাটকের আমার ডিরেক্টর হচ্ছে সৈয়দ আশরাফুল ইসলাম, আশরাফ ভাই ডিরেকশন দেন। এটাই ছিল লন্ডনে আমার প্রথম বাংলা নাটক, একটা গার্লস স্কুলে, এটা ছিল মুনির চৌধুরীর কবর নাটক, এটা পরিচালনা করেন আশরাফ ভাই। তখন তিনি এমপিও না কিছু না, উনি 75 এর পরে যেই আসছিলেন, আর জানি নাই বাংলাদেশ, আমার মাননীয় পিএম তো 96 এর ইয়ের সময় উনাকে নিয়ে গেলেন, আর এর আগে উনি আর বাংলাদেশে যান নাই। তো বাদশাহ ভাই ইয়ে আশরাফ ভাইয়ের সাথে পরিচিত হলাম, বাদশাহ ভাই আমিনুলক বাদশাহ, বঙ্গবন্ধুর প্রেস সেক্রেটারি বাদশাহ ভাই, এখানে উনার সাথে পরিচিত হলাম। আমার হয়ে গেল কি, আমি উনারা যেখানে আড্ডা মারে, উনারা যেখানে, আমি পিচ্ছি হিসাবে উনাদের সাথে সাথে আমি আছি, উনারা যেখানে কাজ করে, কাজের পরে অফিসের পরে কয়েকটা জায়গা ছিল স্পেসিফিক, উনারা বসত ওই ওইখানে, তো আমি করতাম কি, এই ধরনের মানুষের সাথে আমি সবসময় চলাফেরা করতাম। কারণ আমার সবসময় ছোট থেকে ওই যে উনাদের গল্প, জ্ঞানী মানুষের গল্প শুনবো, বড় মানুষের গল্প শুনবো, এইটা আমার সব সময় ছিল। এই কারণে আমার, আমি স্পোর্টস এ কোনোদিন ভালো ছিলাম না, স্কুলের খেলাধুলায় তুললে আমি কিচ্ছু, আমি ফুটবলে আমাকে তোলা হয়েছিল কয়েকবার, আমি ফুটবল, আমি গোলকিপারেও একবার ছিলাম, যে বল আসার সময় আমি ভয় পেতাম যে বল ধরবো কি, আমি আমার গায়ে লাগবে, আমি ব্যথা পাবো, এই ধরনের ইয়ে ছিল। আমি স্পোর্টস এ ভালো ছিলাম না, অনলি ব্যাডমিন্টন মাঝে মধ্যে খেলতাম, কিন্তু কোনো স্পোর্টস এ ভালো ছিলাম না, ক্রিকেটের প্রতি ঝোঁক ছিল, ইয়ে ছিল, কিন্তু ভালো ছিলাম না, কিন্তু আমি এই লাইনেই বেশি। আর ওই যে আমার ওই বয়স্কদের সাথে আড্ডা মারা বসা, এর কারণে আমার বয়সী তেমন ফ্রেন্ড নাই। হুমায়ুন স্যারের বিষয়টা আসবোই, কিন্তু তার আগে আমি একটু জানতে চাই যে এলাকায় বা আত্মীয় স্বজন বা লন্ডনে বলি, কোন মানুষটা আপনাকে খুব সাপোর্ট দিত? আপনি তো মোল্লা স্যারের কথা বললেন, বাট কোন মানুষটা খুব এই অভিনয় ব্যাপারে সাপোর্ট দিত, সবসময় আপনি তার সাথে শেয়ার করতেন, সেটা বন্ধু হোক, সেটা সমবয়সী হোক বা বড় হোক, কে ছিল বা কার প্রতি কৃতজ্ঞতা, ওই বয়সে কার প্রতি কৃতজ্ঞতা আছে আপনার? এই রকম আসলে কেউই ছিল না, ছিল না, ছিল যারা, যেখানে যারা নাটক করতেন, চিনবেন আপনি শামীম চৌধুরী, উনি বিবিসিতে কাজ করতেন, আমাদের ওই যে নায়িকা ইয়ের শাবনাজের ফুপু, তারপরে ওই যে ইয়ে আছে আমাদের লেখালেখি করে এখন, শি ইজ জার্নালিস্ট, নামটা নামটা এখন মনে আসছে না, এনিওয়ে মাসুদা বাট্টি, মাসুদা বাট্টি খালা। তো স্বামী চৌধুরী তো নিজে একজন ব্যক্তিত্ব, উনি ভয়েস অফ আমেরিকা ছিলেন, বিবিসিতে ছিলেন, তারপর বিবিসির ওই যে উদয় শঙ্কর দাস, উনি স্পোর্টস এর ইয়ে ছিলেন, বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস এর বাংলা সেকশনের, উদয় দা, তসলিম আহমেদ আমাদের দারাশিকো নামে একজন পরিচালক ছিলেন, উনার ফ্রেন্ড, উনি বাংলাদেশের ছবিতে অভিনয় করতেন। তো উনাদের মতো মানুষের সাথে প্রথমে আমি ওই যে নাটক করা শুরু করলাম, উনারা সাপোর্ট করতেন। আর এমনি ফ্যামিলি ফ্রেন্ডসদের মধ্যে প্রথমে যখন আমি এইখানে এই যে ইউথ থিয়েটারের সাথে জড়াই, মেইন স্ট্রিম মূলধারা বাংলা নাটকের সাথে না, বাংলাতে মন হতো না, আমাকে আমার মা ব্লাইন্ডলি সাপোর্ট দিতেন,
মা করতো, সবাই কিন্তু ডিসকারেজ করতেন, আত্মীয় স্বজন ফ্রেন্ড সবাই অনেকে তিরস্কার করতেন, খারাপ কথাও বলতেন যে আমি কিছু করতে চাচ্ছি না, এই কারণে আমি ড্রামা স্কুলে যেতে যাচ্ছি, আমি নাটকের জন্য পাগল হয়ে গেছি, এমনও কথা শুনতে হয়েছে যে এই দেশে আমি আসছি কিছুই করব না, আমি অমিতাভ বচ্চন হওয়ার জন্য আসছি, এই ধরনের তিরস্কার করা হতো। আমার মা শুধু ব্লাইন্ডলি ওই কথাটা বলতেন যে সে যেহেতু পাগলের মতো এই জিনিসটা সে করতে চায়, তো ভালোবাসে সে করুক, এই সাপোর্টটা উনি ব্লাইন্ডলি আমাকে দিয়ে যেতেন যে আমি যেহেতু পাগলের মতো এই জিনিসটা করতে চাচ্ছি, আমার এত এইটার প্রতি নেশা, উনি আমাকে যাই হোক, উনি বলতেন যাই হোক তার ভবিষ্যৎ, যাই সে বুঝবে ভবিষ্যৎ কি হয় না হয়, সে যেহেতু পাগলের মতো এটা করতে চায় আর কিছু করতে চাচ্ছে না সে করুক, এই সাপোর্টটা শুধু মা দিতেন, আর কেউ কিন্তু দিতেন না। যেটা আমাদের বাঙালি মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত উচ্চ মধ্য সবাই কিন্তু মা বাবারা ছেলে মেয়েদের প্রফেশন তৈরি করে দেয়, ডিসাইড করে ফেলে ডাক্তার ইঞ্জিনিয়ার, এই সেফ প্রফেশন খুঁজে, এর বাইরে কেউ অন্য কোনো প্রফেশন মানে চায় না। এটা খারাপ দিক থেকে, পজিটিভ দিক থেকেই, কোনো মা বাবা চায় না তার ছেলে মেয়ে বড় হয়ে কষ্ট করুক, কোনো কেরিয়ার থাকবে না, এটা তো কেউ চায় না। তো এই জিনিসটা তো সবার মধ্যেই ছিল, আর এইখানে যে একটা প্রফেশন হতে পারে, আমি কিছু করতে পারবো, আমার মানে লাইফ কিভাবে, এইটা নিয়ে সবাই শঙ্কিত ছিল, মা সাপোর্ট করতেন। এই জাদুর কাঠিকে পেলেন কিভাবে হুমায়ুন আহমেদ? হুমায়ুন আহমেদের তো আমি একজন অন্ধভক্ত ছিলাম, লন্ডনে আমাকে অনেকে লন্ডনের হিমু বলতো, হিমু মিসির আলী পড়তাম অনেকের বই আমি পড়তাম, আমি শীর্ষেন্দু আমার খুবই পছন্দের, মানে কঠিন কঠিন বইগুলা পড়তাম, শীর্ষেন্দুর পড়াই শুরু হয়েছিল ঘুম পোকা দিয়ে। এনিওয়ে হুমায়ুন ভাইয়ের সাথে আমার পরিচয় হচ্ছে, আমি ব্রিটিশ কাউন্সিল একবার স্পন্সর করে, এটা 2004-এ, এর আগে একবার গিয়েছিলাম একটা প্রজেক্টে এইচআইভি এইডস অ্যাওয়ারনেস এর উপরে কাজ করতে যাই, এটা গ্রুপ থিয়েটার ফেডারেশনের সাথে। তো ওইটা শেষ করে আমার সাথে যারা ছিল এখানকার, ওরা চলে আসে, আরো দুজন ছিল আমার টিচার ডিরেক্টর যিনি, উনি ছিলেন আর সাউথ আফ্রিকান একজন ফিমেল ফটোগ্রাফার, স্টিল ফটোগ্রাফার, এই দুজন তারা চলে আসে, আমি থাকি। তো আমাকে সিলেটে নেওয়া হয় সন্ধানী নাট্যচক্রের আরজু আলী তাদের ইয়ের সাথে, আমরা ঢাকায় তো করছিলাম ওয়ার্কশপ, যে ওখানে ওয়ার্কশপ করাবার জন্য, তো আমাকে নেওয়া হয়, আমি ওখানে যাই। যাওয়ার পরে কথা প্রসঙ্গে আরজুর কাছ থেকে শুনি যে হুমায়ুন আহমেদ সিলেট আসছিলেন কয়েকদিন আগে, উনি 2 দিন না 3 দিন ছিলেন, উনি প্রায় সিলেটে তো বড়ই হয়েছেন, আর প্রায় শাহজালালের দরগাতে উনি জিয়ারত করতে যান, তো এই কারণে গিয়েছিলেন, ওখানে ছিলেন, তার সাথে পরিচয় হয়েছে। তাকে আমি ধরলাম যে কোনোভাবে কি তুমি আমাকে হুমায়ুন আহমেদের সাথে পরিচয় করিয়ে দিতে পারবে, সে বললো না আমার সাথে তো ওইভাবে পরিচয় নেই, ওই রকম আমি পারবো না, তবে হুমায়ুন আহমেদের একজন ফ্রেন্ড আছেন শফিকুল করিম, তিনি উনি এখন আমেরিকা প্রবাসী, যে শফিক ভাইকে ফোন করে আমি রিকোয়েস্ট করতে পারি যে শফিক ভাই যদি এই ব্যবস্থা করে সে পারবে, যদি করে দেয় তাইলে সম্ভব। তো এই বসা অবস্থায় সে ফোন করলো, ফোন করে আমার পরিচয় দিল, বললো আমার এক ফ্রেন্ড ইংল্যান্ড থেকে আসছে, এইভাবে সে ঢাকায় ওয়ার্কশপ এইখানে করছে, তো সে হুমায়ুন আহমেদের সাথে দেখা করতে চায়, এটা কি ব্যবস্থা করা সম্ভব? তো উনি বললো হ্যাঁ ঠিক আছে, আমি উনার সাথে কথা বলে দেখি। ওই শফিকুল করিম হুমায়ুন ভাই খুব ক্লোজ একজন ফ্রেন্ড, বিটুবিতে কাজ করতেন, তো উনি বললেন হ্যাঁ আমি কথা বলে দেখি, যদি উনি রাজি হন, উনি তো ফোন টোন ধরেন না, ওই সময় মোবাইল আসছে কিন্তু মোবাইল ফোন ধরেন না, টিএনটি ফোন উনি রিসিভার তুলে রেখে দেন, এত ফোন যায় আর লেখালেখি করতে পারেন না, ডিস্টার্ব হয়, তো ফোন ধরেনি না। তো উনি বললেন যে ফোন তো ধরেন না, ফোনে আমি কথা বলতে পারবো না, আমাকে সন্ধ্যায় যেতে হবে উনার বাসায়, গিয়ে হুমায়ুন ভাইয়ের সাথে আমি কথা বলি, কথা বলে যদি উনি রাজি হন, উনি তো এমনি এইভাবে দেখা করতে চান না, আর দেখা করতে চাইলে তো শত শত মানুষ আসবে। তো বললেন ঠিক আছে আমি যাবো, গিয়ে কথা বলবো। ওই দিনই সন্ধ্যার পরে উনি গিয়ে ওখান থেকে ফোন করলেন, আরজুকে ফোন করে বললেন আরজু হুমায়ুন ভাইয়ের সাথে আমার কথা হয়েছে, তোমার ওই ফ্রেন্ডকে নিয়ে তুমি আসতে পারো, উনি বলেছেন আসতে। তো সাথে সাথেই ওই রাতেই আমরা চিটংগে, তখন এটিএন এর একজন রিপোর্টারের চিটংগের বিয়ে ছিল ওখানে আরজুর ফ্রেন্ড, সে বললো আমি তো রেডি যে ওই রাতেই আমি চলে আসবো ঢাকায় সিলেট থেকে, সে বললো না এক কাজ করো, আমার এক ফ্রেন্ডের বিয়ে হচ্ছে চিটংগে, আমরা চিটং যাই, তুমি আমাদের সাথে চলো, বিয়েটা আমরা খেয়ে পরের দিন আমরা ঢাকা চলে আসবো। তা ঠিকই গেলাম, কথা মতো ওইখানে চিটংগে গিয়ে বিয়ে টিয়ে খেয়ে ঢাকায় আসলাম, আসার পরে এই হুমায়ুন ভাইয়ের সাথে শফিক ভাইয়ের আরজুর মাধ্যমে আমার পরিচয়। যাক, এবার প্রথম কাজ করা হুমায়ুন আহমেদের সাথে সেটা শুনতে চাই, পাশাপাশি অনেকেই প্রথম কাজ করেছে, একটা দুটো কাজ করার পরে হুমায়ুন আহমেদের স্কুলে আসলে ঠিক নিয়মিত ছাত্র হতে পারেনি, বা এই যে একটা ভালোবাসার জায়গা তৈরি করা, তো এটা কি স্বাধীন খসরুর কি ক্যারিশমা ছিল যেটাতে হুমায়ুন আহমেদ মোহিত হলেন, বা
আপনার প্রতি ভালোবাসার জায়গাটা কবে থেকে মনে হলো যে না স্যার আমাকে ভীষণ পছন্দ করেন, নিজের মনে করেন? আমার এটা আমি বলি, এটা প্রথম দিনই যেদিন ওনার সাথে দেখা করতে চাই দক্ষিণ হাওয়ায়, গেছি তো আমরা সামান্য সময়ের জন্য, আমরা চারজন ছিলাম, আব্দুল, আরজু, বউ, আমি, আমাদের সাথে এই নামে ক্রোয়েশিয়ান এক ছেলে, সে বাংলা নাটক করতো, বাংলা গান গাইতে পারতো, এটা ফারুকি ভাইয়ের কানামাছি ইয়েতেও সে অভিনয় করেছিল, বাংলা ঢোল বাজায় সে গান করতে পারতো, সে ছিল আমাদের সাথে। শেষও আমরা গেলাম, গিয়ে আমরা গেছি তো কিছু সময়ের জন্য, অনেকক্ষণ বসলাম, দুপুরে খাওয়া দাওয়া করলাম, বিশাল আয়োজন করেছিলেন উনি খাওয়ার জন্য, খাওয়া দাওয়ার পরে বসলাম, এমন ভাবে উনি আমার সাথে কথা বলা শুরু করলেন, হঠাৎ আমারে বলে ফেললেন, এ স্বাধীন তুমি কি সিগারেট খাও? আমি বললাম আমি আমতা আমতা করছি, এখন উনার মতো মানুষকে আমি কিভাবে খাই, আমি সত্যি খাই কিন্তু মিথ্যা বলবো কিভাবে আর বলবো কিভাবে, এটা বলতে পারছি না, শোনো সিগারেট খাওয়া এটা দোষের কিছু না, আদব বেয়াদবের কিছু নাই, তুমি ইংল্যান্ডে বড় হয়েছো, আমি আমেরিকায় মাস্টারি করেছি, পিএইচডি করে, আদব সম্মান এটা অন্য জায়গায়, আর সিগারেট খেলে ইউ আর ম্যাচিউরড এনাফ, ইউ আর অ্যাডাল্ট, তুমি খাইতেই পারো, এইখানে এটা বাঙালি ইয়েতে আছে কিন্তু এটা তেমন সমস্যা না, আমি সিগারেট খাই, আমার কাছে তুমি সিগারেট দেবো, আসলে ওনার কাছে সিগারেট ছিল, আর সিগারেট কই রাখছেন এটাও পান না উনি, এইভাবেও থাকতো উনি, আমি বের করছিলাম, জোর করে আমারে বললেন আরে দিচ্ছ না কেন, সিগারেট বের করো দাও আর ইয়ে সিগারেট খাও। এই যে এই শুরু হলো ওনার সাথে ইয়ে, এরপরে সবাই জানে, অনেকে তো দেখে মানে চোখ কপালে উঠে যেত, হুমায়ুন আহমেদের সামনে স্বাধীন সিগারেট খায়, লোকজনের সামনে নোয়াশপল্লিতে, দেশের বাইরে দক্ষিণ হাওয়ায় প্রায় সময় উনি করতেন কি, উনার সিগারেটের প্যাকেট কই থাকতো, উনার খেয়াল ছিল থাকতো না, ইয়ে থাকতো না, তো উনি করতেন কি, স্বাধীন সিগারেট বের করো, তো আমাকে দুইটা বের করতে হতো, উনিও কোনো সময় যখন আমি উনার সাথে পাশে আছি সিগারেট যখন বের করতেন দুইটা বের করতেন, বের করে আমারে দিতে রাখতেন, ধরাও এইভাবে ইয়ে করতেন। ওই প্রথম দিনই ওইখান থেকে এমন একটা ওনার সাথে উনি এমন ভাবে ইয়ে করলেন, উনি তো প্রীতিতুল্য, আর উনার মতো বিশাল একজন মানুষ, আমি তো উনার মনি বটগাছ হলে উনার আমি বটগাছ একটা পাতার কোনাও না, উনি এমন ভাবে কাছে টেনে এমন মানে ভাবে কথা বললেন, এমন ভাবে ইয়ে করলেন, উনার সাথে বসে আমার যে কথাটা ছিল যে হিমু সমগ্র নিয়ে কোনো ধারাবাহিক করলে আমি এটা প্রডিউস করতে চাই, উনি রাজি হবেন কিনা ইয়ে না, বললেন না আমার এই ধৈর্য নাই, এত বড় কিছু করতে পারবো না, আমি ছবি বানানোর নেশা হয়ে গেছে, মাস্টারি ছেড়ে দিয়েছি, আমি বই নাটক লিখে যে টাকাটা পাই ওইটা দিয়ে আমি ছবি বানাই, কিন্তু ছবি চলে, মানুষ বলে সুপার হিট কিন্তু আমি টাকা পাই, টাকা আসে না, এই ব্যবসাটা আমি বুঝি না, আমি ব্যবসায়ী না, এই ধরনের কথা হলো। তখন বললেন যে আমার একটা ছবির স্ক্রিপ্ট রেডি, তুমি যেহেতু বলছো তুমি অভিনয় করো, তারপরে আমার জেনে নিলেন যে কোন স্কুল থেকে আমি বের হয়েছি, খুব খুশি হলেন, আমার বললেন যে তুমি যদি অভিনয় করতে চাও এই ছবিতে আমি অভিনয় তোমাকে আমি ইয়ে দেবো, তবে তোমাকে পরীক্ষা দিতে হবে, টেস্ট দিতে হবে, যেটা রিয়াজ ভাইয়ের কথা বললেন যে রিয়াজ আমার সাথে কাজ করবে আসছে, আমি রিয়াজের পরীক্ষা নিয়েছি, রিয়াজকে আগে নাটক করতে হয়েছে তারপরে ছবিতে, এই ছবির কথাও বললেন যে ফেরদৌস আমার কাছে আসছে, এসে বলছে যে স্যার আমার ছবি যে হঠাৎ বৃষ্টি আমি দেখছি, উনি বললেন আমি আপনার সাথে ছবি করতে চাই, এটা আমার মায়ের আকাঙ্ক্ষা, মা বলছেন উনি সিনেমা হলে গিয়ে সিনেমা দেখেন না, আপনার ছবি যদি আমি করি তাহলে উনি সিনেমা হলে গিয়ে সিনেমা দেখবেন, আমার এই ইয়ে মায়ের ইয়েটা স্যার আমার তো আছেই, আর মায়ের এই আশাটা যদি আপনি পূরণ করেন। তো হুমায়ুন ভাই একই কথা, তুমি কি নাটক করছো? ফেরদৌসের কথা যে না আমি নাটক করিনি, যে না তোমাকে তাহলে তো আমি ছবিতে এইভাবে নেব না, তুমি আমার সাথে নাটক করতে হবে, নাটক করতে হবে, আমি তোমার অ্যাক্টিং লেভেলটা দেখবো, তারপরে তোমার তুমি কি লেভেলে অ্যাক্টিং করো কিভাবে তোমাকে আমি দেখতে পারবো বুঝতে পারবো, তখন ওইভাবে আমি তোমার জন্য ক্যারেক্টার লিখ, আদারওয়াইজ আমি করব না। ওই ফেরদৌসের জীবনে একটাই নাটক হচ্ছে এসো হুমায়ুন ভাই করা, এই ছবির আগে তো আমাকেই আমার পার্ট দেবেন বললেন, কিন্তু টেস্ট লাগবে, এর মধ্যে আমি তখন আবার প্রস্তাবও দিলাম যে আমি তো ওইভাবে ব্যবসায়ী না, আমার তো টাকাও নাই, তবে ইয়ে আছে বা আমার সাথে অনেক ফ্রেন্ডস আছে ইয়ে আছে, ওরা ফাইন্যান্স করতে চায় ছবি টবি, তো আমি আপনি যদি সুযোগ দেন ইয়ে দেন আমরা কো প্রডিউস করতে পারি এই ছবি কিভাবে, এইভাবে কথা হলো, ঠিক আছে আমি চলে আসলাম লন্ডনে, বললেন হ্যাঁ ঠিক আছে ভাবো তুমি, আমি চাচ্ছি না, আমি তো বললাম আমার টাকা আছে, আমি ওইভাবে টাকাটা ইয়ে করি বই আর নাটকের থেকে তারপরে ইয়ে করি, তো উনি বললেন মানে পুরোপুরি রাজি না, আমি চলে আসলাম, এসে আমার ফ্রেন্ড যারা ফাইন্যান্সার ছিল ওরা আমাকেই ফাইন্যান্স করতে চায়, ওরা যে হুমায়ুন আহমেদ করবে তা না, এটা তো তাদের জন্য আরো বাড়তি পাওয়া হয়ে গেল, ওরা আমি দেশে যাওয়ার আগে আমাকে বলছিল আমি যদি কিছু করি ছবি করি নাটক করি তারা ফাইন্যান্স করবে, লন্ডনেও করেছে, তো আমি লন্ডনে আসলাম, এসে কথা বললাম ইয়ে করলাম, পরে আমার মাথায় আসলো আসলে যারা ফাইন্যান্স করবে আর আমি থাকবো মাঝখানে, আর হুমায়ুন আহমেদের প্রথমত হুমায়ুন আহমেদের লেভেলের ওরা না, যতই পয়সা থাকুক আর ইয়ে থাকুক, ওরা হুমায়ুন আহমেদ
হয়তো নাও পছন্দ করতে পারেন তাদেরকে, আমাকে পছন্দ করেছেন, ইট ডাজন্ট মিন তাদেরকে পছন্দ করবেন। আর আমি থাকবো মাঝখানে, যদি ব্যবসায়িক ভাবে ইয়ে না হয়, সফল না হয়, তাহলে তো আমাকে জবাবদিহি করতে হবে, মানে মাঝখানে থাকাটা একটা ভয়ঙ্কর ব্যাপার। তো এইগুলা চিন্তা করে তারপরে তারা ওই হুমায়ুন আহমেদের সাথে উনি নাও নিতে পারেন, ওরা কিভাবে মিশবে কিভাবে, এইগুলা নিয়ে আমি চিন্তা করলাম। পরে আমি ভাবলাম যেভাবে হোক আমি ইয়ে করবো না, ওই কোন ফাইন্যান্সার নেবো না, আমি ইয়ে করবো। আমার একটা ফ্ল্যাট ছিল, ওইটা রিমোর্গেজ করলাম, রিমোর্গেজ করে টাকা নিয়ে ওখানে গিয়ে ইয়ে ছবি করলাম, এই ছবির জন্য, এই ছবির জন্য, এই পুরো ছবি, পুরো ছবি আমার না, 50% আমার, আমার প্রোডাকশনের নাম হচ্ছে ক্যাওস।